ওড়না যখন ছেলেদের ঘড়িতে আটকানোর জন্য, তখন তা শরীরে রেখে কি লাভ, ফেলে দাও। কথাটা বলে গা থেকে ওড়নাটা একটানে খুলে নিয়ে হাতটা বেঁধে দিলেন আরিশ ভাইয়া। তারপর সকলের সামনে দিয়ে হাত ধরে টানতে টানতে লাইব্রেরি রুমের ভেতরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। ভয়ে বুকের ভেতর দুরু দুরু করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে সবাই। দরজাটা খট করে বন্ধ করে চোখ মুখ খিচে পা দিয়ে একটা ধুলো মাখা কাঠের চেয়ারটা ঠেলে বলল, বসো। আরো খানিকটা ভয়ে চেয়ারের দিকে ইশারা করে বলল, ধুলো। নো মোর ওয়ার্ডস, সিট ডাউন। ওনার এমন রুক্ষ কণ্ঠের কথা শুনে কলিজা শুকিয়ে এলো। আর বেশি কিছু না বলে আরো চুপচাপ বসে গেল। আরিশ ওর সামনে একটা চেয়ার টেনে নিল, তাতেও ধুলো। চেয়ারটার দিকে তাকিয়ে আরুর হাত থেকে ওড়নাটা খুলে নিয়ে চেয়ারটা ঝেড়ে নিল। আরু সাথে সাথে হাত দিয়ে শরীরটাকে ঢাকার চেষ্টা করতেই আরিশ বলল, এখন কি শ্লীলতাহানির অপরাধ দেবে আরু পাখি? আর হাত দিয়ে শরীর ঢেকে কি হবে? অর্ধেক বিয়ে তো হয়ে গেছে, পুরো বিয়ে হলে সব কিছু তো আমিই দেখব। আরিশের মুখের এই সমস্ত লাগাম ছাড়া কথা শুনে শরীরের ভিতর এক প্রকার তেলে বেগুনে চলে উঠল আরু। রাগ হচ্ছে আমার, বাস্তবতাটাও হৃদয়ে করান আসছে। আরো কিছু বলতে যাবে তখনই আরিশ ভ্রু নাচিয়ে বলে উঠল, কি বোঝাতে চাইছো, কিছু ভুল বললাম? আরো একটু খানিকটা কঠোর হওয়ার চেষ্টা করে বলল, আপনি কিন্তু শর্ত ভঙ্গ করছেন, এগুলো কিন্তু আমাদের শর্তের মাঝে ছিল না। আরিশ এবার পায়ের উপর পা তুলে শার্টের একটা বোতাম খুলে মাথার চুলগুলো অগোছালো করে দিয়ে মুখের চাপ দাড়িতে আলতো করে হাত দিয়ে খুঁজতে খুঁজতে বলল, ঠিক কোন শর্তটা আরু পাখি? ইউ ক্যান রিমাইন্ড মি। আরু এবার ফটাফট বলে উঠল যেন ঠোঁটে কথাটা লেগেছিল, আমাদের মাঝে শর্ত বা চুক্তি যেটাই বলুন না কেন সেটাই। কথা হয়েছিল যে আমি যতক্ষণ ভার্সিটিতে থাকবো ততক্ষণ আপনি আপনার মতো আর আমি আমার মতো, আপনি আমার ভার্সিটি লাইফের স্বাধীনতাতে কোনো হস্তক্ষেপ করবেন না। কথাটা বলে থেমে গেল আরু। আরিশ গালে হাত দিয়ে আরুর দিকে তাকিয়ে বলল, আর? আরু খানিকটা রেগে বলল, আর কি, বাকিটুকু তো আপনি জানেন, সেটা আবার আমাকে কেন বলতে বলছেন? আরিশ মুচকি হেসে বলল, বাকিটুকু সময় যে আমার, সেটা মেনে নিতে কি খুব কষ্ট হয় আরু পাখি? আরু চুপ হয়ে গেল, দেওয়াল আলমারির তাকে থাকা বইগুলোতে দেখতে লাগল। আরিশ ক্রমশ পলক না ফেলে আরুর দিকে তাকিয়ে বলল, আমি কোনো শর্ত ভঙ্গ করিনি, আমার যা করা উচিত ছিল তাই করেছি। আর তোমার সাহস কি করে হয় অন্য ছেলের ঘড়িতে ওড়না বাঁধানোর? আর যদি কখনো এমন কিছু দেখেছি তো সেদিনই বিয়ে। আরো বালিশের দিকে এগিয়ে আরিশের নাকে টোকা দিয়ে বলল, ভার্সিটিতে আমার যা ইচ্ছে আমি তাই করব, বলেছি না আপনি কিছু বলতে আসবেন না। আরিশ ওর চেয়ারটা আরুর দিকে টেনে বলল, কথাটা যখন বলেই ফেলেছ তখন আমিও এখন লুচ্চামি করলে কেমন হয়? আরুর কথাটা শুনে লজ্জা আর রাগ দুটোই হলো। আরিশ যেন আদতেও তেমন কিছু না করে তাই উঠে গিয়ে সেলফ থেকে একটা বই হাতে তুলে একটু ঘেটে ঘেটে দেখতে লাগলো। আরিশ গিয়ে আরুর পাশে দাঁড়িয়ে ওর টি শার্টের ওপর পরে থাকা সাদা অ্যাপ্রনটা খুলে আরুর গায়ে পরিয়ে দিল। আরু আরিশের দিকে তাকালো, তারপর হাতে থাকা সাইকোলজির বইটার একটা পাতা খুলে বিড়বিড়িয়ে বলল, এই পৃথিবীতে ভালোবাসার নির্দিষ্ট কোনো সূত্র নেই, কারণে অকারণে ভালোবাসা যায়, যেটাকে বলে। আরুর কথাটা শেষ না করেই আরিশ বলে উঠল, লাভ ফর নো রিজন, কারণে অকারণে ভালোবাসি।
আরও আরিশের দিকে তাকালো। আরিশের চোখের ভাষা বোঝার ক্ষমতা আরুর নেই। চোখ নামিয়ে নিল আরু, বইটা বন্ধ করে বেরিয়ে গেল আরু। আরিশ বইটা হাতে নিয়ে ঘাঁটতে লাগলো, হনহনিয়ে সিঁড়ি দিয়ে নামছে আরু। আজকে ওর বান্ধবীগুলোর খবর আছে, ওদের দেওয়া টেয়ারটা কমপ্লিট করতে গিয়ে ওর এই হেন তেন অবস্থা। আরু খানিকটা ছুটে গেল, কিন্তু গিয়ে দেখল সানা ছাড়া কেউ নেই, সব কটা পালিয়েছে। ইচ্ছে করে ওরা টেয়ারটা দিয়েছিল। সানার কাছে গিয়ে বেশ জোরে বলে উঠল, এই ডাফারগুলোর জন্য উনি সবার সামনে দিয়ে আমাকে কোলে তুলে নেওয়ার সুযোগ পেল, না হলে না হলে কি? শোনো, ভাইয়ের সুযোগের দরকার নেই, চাইলে সুযোগ করে নিতে পারে, কিন্তু সুযোগ খোঁজে না কখনো, তাই তুই বার পেয়ে যাস আরু। আর ভাইয়া এখন কিছু বলেনি, কিন্তু বাসায় গিয়ে তো এত সহজ ফুস হয়ে যায়, তখন ভাইয়া তো আলাদাই ক্লাস নেবে দেখিস। আরুকে শুনিয়ে কথাগুলো বলল সানা। আরু শুকনো ঢোক গিলল, সারাদিন ভার্সিটিতে হল্লা দিলেও টই টই করে ঘুরলেও আরিশ কিছু বলেন না। আরিশ কিছু বলে না, কারণ সেক্ষেত্রে আরুর ছাড়, কিন্তু বাসায় ফিরলে শুরু হয় আরিশের প্যারা। কথাগুলো ভাবতে ভাবতে দুজনে রাস্তার ধারে চলে এলো, রিক্সা নেবে এখান থেকে। বারবার হাত ঘড়ির দিকে তাকিয়ে আছে আরু, 5টার আগেই বাসায় ফিরতে হবে। আরিশ পড়তে আসে 6টার সময়, এখন বাজে 4:45, আর এতটুকু সময়ের মাঝে ওকে বাসায় ফিরে খাওয়া ছাড়া বাকি কাজগুলো করে নিতে হয়। রিক্সার জন্য আরু আর সানা অপেক্ষা করতে করতে আরিশ ওদের সামনে দিয়ে বাইক নিয়ে বেরিয়ে গেল। আরিশ চলে যেতেই সানাকে প্রশ্ন করে উঠল, আচ্ছা তোরা দুজন ভাই বোন একই বাসাতে থাকিস, তবু দুজন একসাথে বাসায় ফিরিস না কেন? নাকি উনি আমাকে পাহারা দিতে বলেছে তোকে, কোনটা? সানা ভ্রু কুচকে বলল, স্টুপিড, পাহারা দিতে কেন বলবে? আর পাহারা দেওয়ার হলে ভাইয়া তোকে বাসায় দিয়ে আসতো, তোকে নিচে যেতে হতো না, বুঝলি? ভাইয়া তো বাসাতেই যাই 5:39। আরু অবাক হয়ে বলল, আর এতটুকু সময় উনি কোথায় থাকেন? জানি না আমি, আম্মু জানে, আর আমি কখনো জিজ্ঞাসা করিনি। কথাই কথাই রিক্সা এলো, দুজনে রিক্সায় বসলো। রোজ রিক্সায় উঠতেই পেছন থেকে আরুকে সাবধান করতে রাস্তায় কেউ না কেউ বলে, আফা আপনি ওড়না ঠিক করেন। কিন্তু আজকে কথাটা শুনতে হলো না, কারণ গায়ে ওড়না নেই, আরিশের কেমিস্ট্রি ল্যাবের সাদা অ্যাপ্রনটা রয়েছে। কথাগুলো ভাবলো আর মুচকি হাসলো আরু। যে করেই হোক আজকে আরিশকে বাসায় আসতে দেওয়া যাবে না, না হলে আরিশের কাছে আজ প্রচুর ঝাড়ি খাবে। ঘড়ির দিকে তাকিয়ে এদিক ওদিক পায়চারি করছে আরু। 6:30 বাজে, এখনও আরিশ এলো না। আরিশের হাতে কোনা কয়েকটা দিন দেরি হয়, না হলে তাড়াতাড়িই চলে আসে। ভার্সিটিতে থাকলে আরিশ কেউ ভয় পায় না, কিন্তু বাসায় থাকলে আরিশকে প্রচণ্ড রকম ভয় পায়, কারণ যেটুকু সময় আরিশের আরুকে পায়চারি করতে দেখে। ওর মা ভ্রুকুচকে বলল, হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। কি হয়েছে, এমন করছিস কেন, শরীর খারাপ? শরীর খারাপ কথাটা শুনেই আরুর মাথায় বুদ্ধি এলো। তারপর ভাবলো যে আরিশ আসলেও যাতে আজকে ওর সাথে দেখা করার সুযোগ না পায়, সেই কাজটা পাকা পোক্ত করতে হবে। হঠাৎ করে পেটে হাত দিয়ে বলে উঠল, ওর এমন বেসুরে আর্তনাদ শুনে আরুর মা চমকে আরুর দিকে তাকালেন। তারপর বললেন, কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছিস কেন? আরু পেটে হাত দিয়ে বিছানায় বসে বলল, ও মাগো, মরে গেলাম গো। আরুর মা রেগে ধমক দিয়ে বললেন, কি হয়েছে, কি বলবি তো, না বলে এমন চেঁচাচ্ছিস কেন? আরু এবার বসা থেকে শুয়ে গড়াগড়ি দিয়ে বলল, কি পেট ব্যথা গো, শেষ হয়ে গেলাম গো, ও মাগো, আজকে ওনার পড়া করতে পারবো না গো। উনি ব্যতিব্যস্ত হয়ে বললেন, কেন, কি হলো হঠাৎ?
আরও বিছানায় গড়াগড়ি দিয়ে আর উইমা বলতে বলতে বলে উঠল, আর বলো না আম্মু, ভার্সিটির ক্যান্টিনে পচা আর বাসি খাবার খেয়ে এই অবস্থা। আগে জানলে কখনোই যেতাম না, ও মা গো মরে গেলাম গো। উনি আরুর পাশে বসে আরুর মাথায় হাত বুলিয়ে বললেন, কতবার বলেছি ওসব খাবার খাবি না, বাসা থেকে নিয়ে যাবে, কিন্তু তা তো শুনবি না। এখন ডাক্তারকে কল দিই আগে। আরু হঠাৎ সুস্থ মানুষের মতো ঝাড়ি দিয়ে বলল, এই আম্মু তুমি কেমন মানুষ গো, দেখছো তোমার মেয়েটা কষ্টে যন্ত্রণায় ছটফট করছে, কোথায় ওনাকে কল করে আসতে বারণ করবা, তারপর ডক্টরকে কল করবা, উনি এত দূর এসে আবার ফিরে যাবেন, ওনার কষ্ট হবে না। আম্মা গো আবার নাটক শুরু করে দিল। আরুর কথাতে উনি কনফিউশনে যে কি করবেন, তাই আগে ডক্টরকে কল করতে নিলেই ফোনে ফোন এলো। উনি আরিশের ফোন এসেছে দেখে বললেন, এই দেখ আরিশের ফোন। আরু রেগে বলল, ধরো আর বলো, আরু অসুস্থ খুব, তাই আজ আরিশকে আসতে হবে না। উনি ফোনটা ধরতেই অপর পাশ থেকে আরিশের মা অনিকা খান বলে উঠল, ভাবি আজকে আরিশ যাবে না গো, ওর আজকে ভার্সিটি থেকে ফেরার পথে ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। পাশ থেকে আরিশ বলল, আম্মু আমি বললাম তো যাব। আরুর মা কথাটা শুনে বললেন, কেন কিভাবে হলো? আর বলো না, রাস্তায় বাইকের সামনে একটা বাচ্চা চলে এসেছিল তাই। ও তা আরিশ এখন কেমন আছে? আর আরুও তো অসুস্থ। আর ফোনের ওপাশের কথা কিছু না শুনেও মাঝে বলেছে ও অসুস্থ, সেটা শুনে মনে লাড্ডু ফুটছে। আরিশ ঠিকই আছে মোটামুটি, তবে হালকা একটু জ্বর আসছে ইনজেকশন দেওয়াতে। আর আরুর কি হলো? আর বলো না, আনিকা ভার্সিটির ক্যান্টিনের খাবার খেয়ে অসুস্থ। ফোনটা লাউডে থাকার দরুন কথাগুলো আরিশের কানে গেল। আরিশ ভার্সিটিতে ঢুকেছে লাঞ্চ টাইমের পর, তাই আরুর এই খবরটা রাখতে পারেনি, কথাটা শুনে চুপ করে রইল। আচ্ছা তাহলে আমরা কি আরিশকে দেখতে যাব? আরু পাশ থেকে বলল, এই আম্মু আমরা যাব কেন, ওনাকে আসতে না করো শুধু, আর বলো আরুর অসুস্থতা দুদিনের মধ্যে ঠিক হবে না। আরুর মা ধমক দিতেই আরু চুপ হয়ে গেল, না না আসতে হবে না। আরু কিছু বলতে চাবে, তখনই আরিশ বলল, তোমাদের আসতে হবে না, আমি আসছি। কথাটা বলে ফোনটা রেখে দিল। আরুর মা আরুর দিকে রাগী চোখে তাকিয়ে কিছু না বলে বেরিয়ে গেল। আরু তো মনে মনে নাগিন ডান্স দিল, আই হায় মেরি দিমাগ কি বাতি খুল গয়া, সয়ানে দেখা এসে মে পানি পানি হো গই। হোম থিয়েটারে গানটা বাজতে বাজতে হঠাৎ এক বেসুরে কণ্ঠস্বর গানের তালে মিলে গানের মেলবন্ধনে বিকৃতি সৃষ্টি করছে। হঠাৎ যেন তালটা এদিক ওদিক হয়ে যেতেই আরু ওর তীব্র ছাঝালো কণ্ঠে বলে উঠল, আমার বাসায় আবার দ্বিতীয় বাদশা কোথা থেকে এলো? এত রাতে কার এমন কর্কশ কণ্ঠ আমাকে শুনতে হচ্ছে? নাচতে নাচতে খাট থেকে নেমে আঙ্কুল উঁচিয়ে কথাগুলো বলছিল আরু। তখনই দেখল দরজায় কারোর হাতের বা পায়ের তীব্র আওয়াজে দরজাটা কাঁপছে আর নড়ছে, যার অর্থ কেউ দরজাটা খুলতে বলছে। আরো বিরক্ত সহকারে দরজাটা খুলতেই এক প্রকার ভ্যাবা চাকা খেয়ে পিছিয়ে এলো। রাত 9:30 বাজে আর এই মুহূর্তে আরিশকে এই বাড়িতে আশা করেনি আরু। আরিশকে দেখে দু কদম পিছিয়ে এলো আরু, মনের ভিতর অচানা ভয় জানান দিচ্ছে। তাহলে মানুষটা কি কোনোভাবে বুঝে গেল যেও নাটক করেছে? কথাগুলো মনে আসতেই পেটে হাত দিয়ে আগের মতো নাটক শুরু করলো। ও মা গো, বাবা গো, দাদি গো, কালা গো, ফুফি গো, মরে গেলাম গো, কি পেট ব্যথা।
আরিশ আরুর মাথা থেকে পা অবধি একবার তাকিয়ে তারপর হাঁপ হাঁপ বুঝে রুমে ঢুকতেই আরু গিয়ে বিছানায় শুয়ে পেটে হাত দিয়ে চেপে ওর গুষ্টি জপ শুরু করল। বাবা গো, মা গো, ফুপি গো। আরুর মা আফসানা বেগম আরিশকে আলতো স্বরে ডেকে বলল, আরিশ তুমি অসুস্থ, তুমি না হয় গেস্ট রুমে গিয়ে রেস্ট নাও। আরিশ ওনার কাছে গিয়ে ওনার হাত থেকে খাবারের প্যাকেটগুলো নিয়ে বলল, মামি তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি, জ্বর জ্বর লাগছিল, ওষুধ খেয়ে নিয়েছি। উনি জানেন যে আরিশ এক কথার মানুষ, তাই উনি হাজারো পরামর্শ দিলেও আরিশ নেবে না, তাই হার মেনে বলল, আচ্ছা কিন্তু তোমার কোনো অসুবিধা হলে আরুকে বা আমাকে বলো। আরিশ মুচকি হেসে বলল, জি মামি। উনি ঘর থেকে বেরিয়ে যেতেই আরিশ দরজাটা ঠেলে দিল। আরু চোখ পিটপিট করে দেখছে, আরিশের অসুস্থতার কথাটা ওর কানে গেছে, তাই আরিশকে আর বেশি পেঁচাবে না, আবার নিজেই ওর আগের বুলি আওড়াতে লাগল। আরিশ খাবারের প্যাকেটগুলো আরুর বিছানার উপর রেখে বলল, কি হয়েছে আরু পাখি? আরু এপাশ ওপাশ গড়াগড়ি দিতে দিতে বলল, বলতেই হবে। আরিশ রাগী চোখে আরুর দিকে তাকালো, যা দেখে আরু আর বেশি কিছু না ভেবে বলল, বুঝেন না নাকি কিছু, হ্যাঁ মেয়ালি সমস্যা। আরিশ ভ্রো নাচিয়ে বলল, কিন্তু মামি যে তখন বলল তুমি নাকি কলেজের ক্যান্টিনের খাবার খেয়ে অসুস্থ, তাই তো তোমার জন্য খাবার আনলাম। খাবার এনেছে কথাটা শুনে আরু বেশ খুশি খুশি মুখ করে বলল, রেস্টুরেন্টে থেকে এনেছেন? আরিশ মাথা নাড়িয়ে বলল, ফুড প্লাজা থেকে এনেছি, খাবে না? আরু ভাবলো আরিশ হয়তো কাছে এনেছে, তাই আর লোভ সামলাতে না পেরে উঠে বসে বাচ্চাদের মতো করে বলল, খাবো না কেন, আর আমার তো ক্যান্টিনের খাবার খেয়েই পেট ব্যথা। আরিশ খাবারের ঢাকনাগুলো ওপেন করতে করতে বলল, পরের দিন থেকে ক্যান্টিনের খাবার খেলে খবর আছে। আরু এককাল হাসলো আরিশের দিকে তাকিয়ে, তবে খাবারের ঢাকনাগুলো খুলতেই আরু ওয়াক করে পিছিয়ে গেল। আরু তাকিয়ে বলল, কি হলো? ইস, আমি এসব খাবো না, আমি তো ভাবলাম কোথায় ভালোবেসে কাচ্চি আনবেন, আর এসব কি এনেছেন? ভেজিটেবল স্যুপ, তারপর মাশরুম, ইয়াক। আরি স্যুপটা মুখের সামনে ধরে বলল, অভিনয়টা ভালো করে শিখে উঠতে পারোনি এখন আরু পাখি, প্র্যাকটিস করো, ঠিক হয়ে যাবে। আরু মাথা নিচু করে নিল লজ্জায়, ধরা খেয়ে গেছে আর আরিশ ইচ্ছে করেছে এই ধরনের খাবার এনেছে সেটাও বুঝতে পেরেছে আরু, কিন্তু ও যে এগুলো খাবে না। আরু বহু চেষ্টা করে চোখ পিটপিট করে চোখে জল আনার চেষ্টা করল, মনের মাঝে অনেক ইমোশনাল কথাবার্তা ভাবতে লাগলো, যে যে মুভিগুলো দেখেও কান্না করেছে সেগুলোর কথা ভাবতে লাগলো, তাতে যদি ওর চোখে জল চলে আসে। টানা এক মিনিটের অবিরাম চেষ্টার পর আরু আরিশের দিকে ছলছল চোখ করে তাকিয়ে বলল, সরি, আর আমি এগুলো খাবো না, প্লিজ। আরুর চোখের দিকে তাকিয়ে আরিশ বুকে হাত দিয়ে একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, উফ, আবার সেই ইমোশনাল ব্ল্যাকমেইল, বলেছি না আমার সামনে কাঁদবে না, আমার সহ্য হয় না। আরো বিজয়ীর মতো অনুভব করতে লাগলো, তারপর আরো চেষ্টা করে এবার চোখ থেকে জল ঝরালো আর ঠোঁট ফুলিয়ে পড়ল, আমি সরি, আসলে আমি ওই ছেলেটার হাতে ঘড়ি বাঁধতে চাইনি, ওরাই তো আমাকে ডেয়ার দিয়েছিল, তাই তো অমন করলাম।
আরিশের শরীরের মাঝে এক অস্বস্তি হচ্ছে, জ্বরের ওষুধও খায়নি। বাসা থেকে বলে এসেছিল যে পথে ওষুধ কিনে খেয়ে নিবে, কিন্তু আরুর জন্য খাবার কিনতে হবে সেটা মনে থাকলেও ওষুধ কেনার কথা মনে নেই। আরিশ কপালটা চেপে ধরল একটু, চোখ মুখ আধার হয়ে আছে, তবুও নিজেকে সামলানোর চেষ্টা করে বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।